গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনার গল্পকথা। আর আমি কল্পনা, অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম। আজকে একটা ব্লগ করছি। আর আজকে জানো তো আমাদের বাড়ির পাশে এক ননদের বিয়ে হচ্ছে, তো সেখানে যাব। আর বোনও এসছে, বন্ধুরও নিমন্ত্রণ আছে, সবাই একসাথে যাব, রেডি হব সবাই মিলে। খুব মজাই হয়, কোনো জায়গায় নিমন্ত্রণ থাকলে না, সবাই মিলে যদি নিমন্ত্রণ থাকে আর সবাই মিলে যাওয়া, সাজা গোজা সব কিছুতেই একটা আনন্দ পাওয়া যায়। তো বোনরা এসছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এখন বোন আবার একটু গিফট কিনতে গেল, তো দেখাবো সবাইকে কে কেমন সাজে সব কিছুই দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর আমিও রেডি হব একটু পরে। তো এখন একটু নেল পালিশটা পরলাম, পরে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো সবাই খেলছে বিকালবেলা, ভাই বোন মানে দুই মেয়ে আর আমার ছোট ভাগনা, ওরা তিনজনে খেলা করছে দেখো। আর দুষ্টামি করছে জিয়া, তোমরা দেখতে থাকো। তো আমার সাজা গোজা রেডি হয়ে গেছে দেখো, ছেড়েছি আর বড়ো মা রেডি হয়ে গেছে, ও আমাদের সাথেই যাবে, তাই জন্য আর মেজো একটু পরে রেডি হবে। আর বোন রেডি হচ্ছে, জামাইবাবু এখনও আসেনি, ছোট রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। যেহেতু কাছে তো তাই জন্য আমি একটু আগে চলি। জিয়া পাগল হয়ে গেছে যাওয়ার জন্য, তাই জন্য আর জিয়াকে সাজাচ্ছি সবসময়। আমি আগেই সেজে নিই আর ওদেরকে পরে সাজাই, না হলে ওদেরকে যদি আগে সাজিয়ে দিই ওর নষ্ট করে ফেলে পুরো সাজটা, তাই জন্য সবসময় আগে ওদের আমি সেজে নিই, তারপরে ওদের সাজাই। আর এই সোনার চুল বাঁধা হয়ে গেছে, আর পূজা সাজিয়ে দিচ্ছে। পূজা আমার এক চায়ের মেয়ে, খুব ভালো সুন্দর সাজায়, দেখতেই পাচ্ছ। আর আমি আজকে আমার বিয়ের বেনারসিটা পরেছি, অনেক দিন পর আজকে একটু বেনারসিটা পরলাম। আর পূজা যখনই ডাকি ও এসে সাজিয়ে দেয় আমাকে, তো তোমরা দেখতে থাকো। আর জিয়াকে এখন টিপ পরিয়ে দিচ্ছি, ও এটা না সেটা, সেটা না এটা করছে খালি। তো রেডি হয়ে নি, সবাই একটু পরেই যাবে। তো আমরা মেয়েকে নিয়ে, মানে প্রেয়সী আর আমার দুই মেয়েকে নিয়ে আমরা আগেই যাচ্ছি। আর এই যে আমার ননদ, আর ননদের হাতে গিফটটা দিলাম। আসছে সবাই, আসছে 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 সবাই। তো বিয়ের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মণ্ডপটা তোমাদের দেখলাম। আর দেখো পেয়সি আর আমার নন্দিনী, ওরা দুই বোন চিকেন পকোড়া খাচ্ছে বসে বসে, আর জিয়া খাচ্ছে আইসক্রিম, ও শুধু দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। তো তোমরা দেখতে থাকো। আর এটা হলো বিয়ের আসর, এখানেই বিয়ে হবে। খুব সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, দেখে খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তোমরা দেখতে থাকো। Thank you.
দেখো শুভ দৃষ্টি হচ্ছে তো, আমার ননদকে অনেক উঁচু করে নিয়েছে। মেজদার ছেলে কুচকি বাবা, কুচকি বাবা টাটা দিচ্ছে। আর এই যে মেজজা পকোড়া খাচ্ছে, আর এই যে বোনের বান্ধবী, বোন আর বোনের বান্ধবী পাশাপাশি দাঁড়িয়েছে, আর এখানে সব খেলা করছে, জিয়া নাচ করছে, চুলটার ছেলেও নাচ করছে দেখো। আর এদিকে বিয়ে হচ্ছে, বিয়ে মোটামুটি হয়েও গেছে, তো এবার আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন বাড়ি যাবো। দেখো সিঁদুর দানও হয়ে গেছে, বিয়ে ছিল কমপ্লিট, আর আমরাও এখন বাড়ি যাবো। দেখো আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 10:30, অনেকটাই রাত হয়ে গেছে। তো যেহেতু বিয়ে বাড়িটা কাছেই ছিল, সেহেতু আর কোনো ঝামেলা হয়নি, আর আমাদের দুটো তিনটে বাড়ির পরেই বিয়ে বাড়িটা, তো খুব এনজয় হলো, খাওয়া দাওয়া হলো, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো এখন চেঞ্জ করবো, ঘুমাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।